রাজ্যত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। বালিভর্তির ট্রেক্টরে মহতিয়াই নিছে পাঁচজন ই রিক্সা যাত্রীক। সবিশেষ খবর এই ভিডিওটির মাধ্যমে জানাবলে লৈছো। রাজ্যত নিশা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হওয়ার খবর লাভ করা হয়েছে। বালিভর্তির ট্রেক্টরে মহতিয়ালে পাঁচ ই রিক্সা যাত্রীক। গুরুতরভাবে আহত হয়েছে সাদ্দাম আলী, ফজল আলী, আতোয়ার রহমান, আতোয়ার আলী আর রফিকুল ইসলাম নামর ব্যক্তি। আতোয়ার রহমান, রফিকুল ইসলাম, ফজল আলী, সাদ্দাম আলীক জি এম সি এইচত ভর্তি করা হয়েছে। উদন্ত ট্রেক্টর চালকর বাবেই সংঘটিত হয়েছে এই দুর্ঘটনাটি। আর সেই ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে জোড় শিমলি আরক্ষী। আরক্ষী জব্দ করেছে ট্রেক্টর সহ ই রিক্সাখন। আর সেই ঘটনাটি কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজি আমার পরবর্তী খবরটি একটা গুরুত্বপূর্ণ খবর, একটা অত্যন্ত ডাঙর খবর। 27 সেপ্টেম্বরলৈকে গুয়াহাটির সকলো বিদ্যালয় বন্ধর ঘোষণা করা হয়েছে। প্রচণ্ড গরমের বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গুয়াহাটী মহানগরীত। আজিরেপরা গুয়াহাটির সকলো স্কুল বন্ধর ঘোষণা করা হয়েছে। উৎকট গরমের বাবে বিদ্যালয় বন্ধর ঘোষণা করেছে প্রশাসনে। 27 সেপ্টেম্বরলৈকে বন্ধ থাকিব মহানগরীর সকলো সরকারি আর বেসরকারি বিদ্যালয়। প্রশাসনে জারি করেছে এই জাননী। সরকারি বেসরকারি সকল শিক্ষানুষ্ঠানের প্রযোজ্য হব এই নিয়ম। আজির পরবর্তী খবরটি একটা ডর খবর, একটা গুরুত্বপূর্ণ খবর। 29 সেপ্টেম্বরেরপরা 25 নভেম্বরলৈকে দেখিব বিরল দৃশ্য। আকাশত দেখা পাব দুটাক চন্দ্র। হরকল মাজত মাত্র 5টা দিন, 5 দিনের পিছতেই বিশ্ববাসী সাক্ষী হব বিরল মহাজাগতিক পরিঘটনার। 29 সেপ্টেম্বরেরপরা 25 নভেম্বরলৈকে দেখা যাব দুটাক চন্দ্র। প্রকৃততে এই এস্ট্রয়েড প্রবেশ করব পৃথিবীর বায়ুমণ্ডলত। 2024 PT-5 নামের এস্ট্রয়েডটি দৃশ্যমান হব পৃথিবীরপরা। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিয়ে কক্ষপথলৈ লৈ আহিছে এই এস্ট্রয়েডটি। নাসার তরফেরপরা প্রকাশ পাইছে এই তথ্য। এই এস্ট্রয়েডটি সরু চন্দ্র বলে উল্লেখ করা হয়েছে। প্রায় 2 মাস ধরে এই সরু চন্দ্রমা দেখা যাব পৃথিবীরপরা। বিশেষ টেলিস্কোপর সহায়তে দৃশ্যমান হব এই সরু চন্দ্রমা। মহাকাশ বিজ্ঞানী তথা জ্যোতির্বিজ্ঞানী অধ্যয়ন করিব এই সরু চন্দ্রমার। আর মাত্র 5 দিনের পিছতেই বিশ্ববাসী সাক্ষী হব বিরল মহাজাগতিক পরিঘটনার। রাজ্যের বিদ্যালয়ত এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হওয়ার খবর লাভ করা হয়েছে। প্রাণ গেছে এজন ছাত্রর প্রহারত ছাত্রর প্রাণ গেছে রাজ্যের এখন বিদ্যালয়ত। এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে রাজ্যের বিদ্যালয়ত। ভয়ঙ্কর ঘটনা, 10ম শ্রেণীর ছাত্রর প্রহারত মৃত্যু হয়েছে 9ম শ্রেণীর ছাত্রর। সিপাঝরের মহলিয়াপাড়ার পদুম পুখুরী হাইস্কুলত এই অঘটন সংঘটিত হওয়ার খবর লাভ করা হয়েছে। মৃত ছাত্রজনের নাম ভবেশ ডেকা বলে জানিবা গেছে। 2 ছাত্রর মাজত হওয়া মনোমানল্যর চূড়ান্ত পর্যায়। গুরুতরভাবে আহত হওয়া ছাত্রগুলিক চিকিৎসালয় নিয়ার পথত মৃত্যু হয়েছে। মৃত ছাত্রজন সোনাপতিপাড়া গাঁওয়ার হেমচন্দ্র ডেকার পুত্র। ঘটনাক লৈ উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে বিদ্যালয়খনত। শ অভিভাবক আহি বিদ্যালয়খনত সৃষ্টি করেছে উত্তপ্ত পরিস্থিতি। আজির পরবর্তী খবরটি একটা গুরুত্বপূর্ণ খবর, একটা ডর খবর জানাবলে লৈছো। হঠাতে একাউন্টত সোমাইছে হাজার হাজার টাকা। অবাক একাউন্টর গৰাকী। হরকল রাজ্যের একটা প্রান্তত উঠিছে টাকার উজান। বিভিন্নজনের ব্যাংকর একাউন্টত সোমাইছে হাজার হাজার টাকা। হতবাক হয়েছে ব্যাংক একাউন্টর গৰাকী। কারণ টাকা কোরপরা কেনেকৈ সোমাইছে সেয়া রহস্যর আবর্তত। নলবাড়ী ধমধমা মহিনার অসম গ্রামীণ বিকাশ ব্যাংকর একাউন্টে একাউন্টে সোমাইছে টাকা। হরকল কারোবার একাউন্টত 28,000, কারোবার একাউন্টত সোমাইছে 32,000 আর কারোবার একাউন্টত সোমাইছে 40,000 টাকা। নিজের নিজের একাউন্ট পরীক্ষা করবলৈ
CSP সেন্টারত ভিড় লাগিছে মহিলাসকলৰ। ঘৰ নিৰ্মাণ কৰিবলৈ চৰকাৰে দিব 6 লাখ টকা। ঘৰ নিৰ্মাণ কৰিবলৈ কংগ্ৰেছে জনতাক দিব 6 লাখ টকা। সবিশেষজনক ভিডিঅ'টোৰ জৰিয়তে ঘৰ নিৰ্মাণ কৰিবলৈ দৰিদ্ৰ হিতাধিকাৰী কংগ্ৰেছে দিব 6 লাখ টকা। চৰকাৰী ঘৰক লৈ কংগ্ৰেছৰ গুৰুত্বপূৰ্ণ ঘোষণা। লাখ লাখ দুখীয়া হিতাধিকাৰীৰ বাবে এই ভাল খবৰ দিছে কংগ্ৰেছে। দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলত ST আৰু SC জনতাই লাভ কৰিব এই সুবিধা। তেলেংগানাৰ কংগ্ৰেছ চৰকাৰে গ্ৰহণ কৰিছে এই সিদ্ধান্ত। তালিকা প্ৰকাশৰ পিছতেই হিতাধিকাৰীৰ একাউণ্টত সোমাব চৰকাৰী ধন। নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি পূৰণ কৰি জনতাৰ প্ৰিয়জন হৈ পৰিছে ৰেৱন্ত ৰেড্ডি। যদি আপোনাৰ ৰেচন কাৰ্ড নাই তেন্তে এই বিশেষ খবৰটো আপোনাৰ বাবে। মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে কেনেকৈ লাভ কৰিব আপুনি ৰেচন কাৰ্ড, আপুনি আজিয়েই আবেদন কৰিব পাৰে। জানক সবিস্তাৰে ভিডিঅ'টোৰ জৰিয়তে। ৰাজ্যৰ প্ৰতিটো পৰিয়ালৰ বাবে এই ভাল খবৰ দিয়া হৈছে। যিসমূহ পৰিয়ালৰ বাৰ্ষিক উপাৰ্জন 4 লাখ টকাতকৈ কম তেওঁলোকে লাভ কৰিব ৰেচন কাৰ্ড। ৰেচন কাৰ্ড পাবলৈ চৰকাৰী চাকৰিয়াল সেই পৰিয়ালত থাকিব নালাগিব। আজিৰে পৰা আপুনি আবেদন কৰিব পাৰিব ৰেচন কাৰ্ডৰ বাবে। শীঘ্ৰেই চৰকাৰে প্ৰদান কৰিব বহু ৰেচন কাৰ্ড। ৰেচন কাৰ্ড থাকিলে আপুনি প্ৰতি মাহতে লাভ কৰিব বিনামূলীয়া ৰেচন, তাৰ লগতে লাভ কৰিব বিনামূলীয়া বীমাৰ সুবিধা। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এই ডাঙৰ ঘোষণা কৰা পৰিলক্ষিত হৈছে। ৰাজ্যৰ প্ৰতিটো পৰিয়ালৰ বাবে ডাঙৰ খবৰ। যিসমূহ পৰিয়ালৰ বাৰ্ষিক উপাৰ্জন 4 লাখ টকাতকৈ কম হয় তেওঁলোকে লাভ কৰিব এই ৰেচন কাৰ্ড। ৰেচন কাৰ্ড পাবলৈ চৰকাৰী চাকৰিয়াল সেই পৰিয়ালত থাকিব নালাগিব। আজিৰে পৰাই আপুনি আবেদন কৰিব পাৰে নতুন ৰেচন কাৰ্ড লাভ কৰিবলৈ। লেবাননত পেজাৰ বোমাৰ বিস্ফোৰণ, যাৰ ফলত প্ৰাণ গৈছে 11জনকৈ লোকৰ আৰু আহত হৈছে হাজাৰ হাজাৰ লোক। সৰ্বসকল, এটা অত্যন্ত ডাঙৰ খবৰ জনাবলৈ লৈছোঁ। লেবাননত হাজাৰ হাজাৰ পেজাৰ বোমাৰ ফলত প্ৰাণ গৈছে 11জনকৈ লোকৰ, হাজাৰ হাজাৰ লোক আহত হৈছে এতিয়া বিস্ফোৰণৰ ফলত। আৰু এই বিস্ফোৰণৰ আঁৰত ইজৰাইল থকা বুলি অভিযোগ হিজবুল্লাহৰ। আহতসকলৰ ভিতৰত বহুজনৰ অৱস্থা এতিয়া সংকটজনক। আহতসকলৰ ভিতৰত হিজবুল্লাহৰ 300+ কেডাৰো আছে। আহতসকলক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে বুলি জানিব পৰা গৈছে। লেবাননত পেজাৰ বোমাৰ বিস্ফোৰণৰ পিছতেই বিশ্বজুৰি এতিয়া চাঞ্চল্য। এই বিস্ফোৰণৰ পিছত আতংকিত হৈ পৰিছে লেবাননৰ জনতা। হিজবুল্লাহৰ অভিযোগ, ধাৰাবাহিক পেজাৰ বিস্ফোৰণৰ আঁৰত আছে ইজৰাইলৰ হাত। অৱশ্যে সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত ইজৰাইলে এই পৰ্যন্ত কোনো মন্তব্য কৰা নাই।